ছেলেকে নিয়ে শীত উপভোগ করছেন ঢাকার সিনেমার আলোচিত অভিনেত্রী পরিমণি। আর বর্তমানের সময়টা দারুণ উপভোগ করছেন এই অভিনেত্রী। বর্তমানে বাংলাদেশের সোশ্যাল মিডিয়ায় সবচেয়ে জনপ্রিয় মাধ্যম হচ্ছে ফেসবুক, আর তাই তো এই মাধ্যমকে কেন্দ্র করে সবাই আপডেট থাকতে চান। সাধারণ মানুষের পাশাপাশি বাদ যান না তারকারাও। ঢাকাই সিনেমার দর্শকপ্রিয় নায়িকা পরিমণিও ফেসবুকে বেশ সরব। ফেসবুকে প্রায়ই ব্যক্তি জীবনের বিভিন্ন আনন্দ ঘন মুহূর্ত শেয়ার করে অনুরাগীদের দেখার সুযোগ করে দেন তিনি। সেই ধারাবাহিকতায় দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে আদরের সন্তান রাজ্যকে নিয়ে একটি পোস্ট করেছেন পরিমণি, সঙ্গে নিজের অনুভূতিও শেয়ার করেছেন এই নায়িকা। ক্যাপশনে লিখেছেন, আমাদের শীতু শীতু হয় একটু। ছবিতে দেখা যায় পরিমণির কোলে হুডি পরা রাজ্যকে, বেশ পুলকিত হয়ে তাকিয়ে আছে ক্যামেরার দিকে, আর পরির মুখ হাস্যোজ্জ্বল। সম্প্রতি একমাত্র ছেলে ও স্বামীকে নিয়ে ঢাকার বাইরে গিয়েছেন পরিমণি। চিটাগং গিয়ে একটি সিনে কমপ্লেক্স উদ্বোধন করেছেন এই অভিনেত্রী, আর সেখানে গিয়ে ছেলেকে নিয়ে প্রথমবার ক্যামেরার সামনে এসেছেন এই অভিনেত্রী। অন ক্যামেরাতেই ছেলেকে আদর করেন পরিমণি। এদিকে ছেলেকে নিয়ে তার ভবিষ্যৎ পরিকল্পনার কথাও জানিয়েছেন সাংবাদিকদের। পরিমণি বলেন, আমি চাই আমার ছেলে মানুষের মতো মানুষ হোক, সে মানুষের সেবা করুক, এটাই আমার চাওয়া। আর বড় হয়ে সে কী হতে চায় এটা সম্পূর্ণ তার উপরই নির্ভর করছে। পরিমণি জানান, বর্তমানে দিনগুলো তার স্বপ্নের মতো কেটে যাচ্ছে। স্বামী সন্তান নিয়ে জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্ত পার করছেন বলেও জানান এই অভিনেত্রী। স্বামী রাজের সাথে আমির তো একসাথে থাকতে চান এই অভিনেত্রী। ভিউয়ার্স, পরিমণির ছেলেকে আপনাদের কাছে কেমন লাগে সেটি জানান কমেন্ট করে, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিন।